তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে আপনারা ইসলামের বাণী প্রচার করেন ইসলাম বলে শান্তির মানবতার ধর্ম ইসলাম সত্যের ওপর আছে তাহলে ইসলাম জিহাদের জন্য কেন মানুষকে অনুপ্রেরণা জাগায় ইসলাম জেহাদ করতে কেন বলে বা ইসলামের জন্য আজকে মানুষ বেশি সন্ত্রাসী হয়ে যাচ্ছে আর তার আপনি প্রমাণ দিয়েছেন যে দেখেন আজকে আমাদের কোনো হিন্দু ভাইরা মন্দিরকে নিয়ে কোনো কিছু করে না কিন্তু তার একটা প্রমাণ দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে যে একটা বাংলাদেশে এই কারেন্ট যে ঘটনাটা ঘটে গেল মসজিদকে ভেঙে দেওয়া হলো মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হলো তাহলে এখান থেকে কি প্রমাণ হয় না যে ইসলাম মানি সন্ত্রাসী ইসলাম মানি জঙ্গিবাদ যারা যেখানে তারা বলে আল্লাহর ঘর সে আল্লাহর ঘরকে তারা আগুন দিয়ে দিল আল্লাহর ঘরকে ভেঙে দিল তাহলে এখানে আপনি কি বলবেন কি সমস্যার সমাধান দেবেন অরূপদা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তবে দুঃখিত ভয়েসটা অনেক লম্বা হতে পারে বিষয়গুলো আমি গুছিয়ে বলার চেষ্টা করব যদিও আগে পিছিয়ে হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনাকে সত্যটা জানার জন্য ঈশ্বর জন্য আপনাকে সত্য জানার সত্য অন্বেষণ করার সেই সৌভাগ্য দান করেন এবং ঈশ্বর আমাদের সকলকে শান্তিতে রাখুক প্রথম কথা যে আপনি বলেছেন যে ইসলাম মানে জেহাদ এবং মুসলিমরাই তো সন্ত্রাসবাদের মূল মূল প্রথমে আগে জানব জিহাদ সম্পর্কে জিহাদ মানে কি যদি দেখেন যে জেহাদ মানে সন্ত্রাসকে বোঝানো হচ্ছে জেহাদ মানে হচ্ছে সংগ্রাম করা অর্থাৎ আত্মার বিরুদ্ধে চেষ্টা চেষ্টা চালিয়ে যাওয়ার নাম হচ্ছে জেহাদ জেহাদ সম্পর্কে আমাদের পবিত্র কোরআনে যেমন আছে বাইবেলে আছে বেদে আছে সমস্ত যত ধর্মগ্রন্থগুলো আছে সমস্ত ধর্মগ্রন্থ যদি দেখেন তাহলে সেখানে কম বেশি সব জায়গায় যুদ্ধের কথা বলা হয়েছে কিন্তু জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয় জিহাদ আরবি কথা এসেছে জাহাদা শব্দ থেকে কিন্তু কিছু মানুষ আপনার কথাটা ঠিক কিছু মানুষ এই জেহাদের নাম দিয়েছে পবিত্র যুদ্ধ সেটা কে দিয়েছে জানেন সেটা দিয়েছে মিডিয়া জেহাদের যদি আপনি অক্সফোর্ড ডিকশনারি দেখেন অক্সফোর্ড ডিকশনারিতে সেখানে বলা হয়েছে যে সংগ্রাম করা চেষ্টা করা এটার নাম হচ্ছে জেহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা এবং সর্বাধিক চেষ্টা করা সেটা হতে পারে নিজের জন্যে হতে পারে দেশের জন্য হতে পারে আপনার হকটাকে আপনার সত্যটাকে অন্বেষণ করার জন্য অথবা সত্যের বিরুদ্ধে সত্যটাকে চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সেটাকে এই মিথ্যাকে বর্জন করার জন্য এই চেষ্টার নাম হচ্ছে জেহাদ ঐতিহাসিকরা এই যে এই জেহাদের কথাটা তারা বা মিডিয়া এবং কিছু নাম মুসলিম এগুলোকে। এই জেহাদ এবং যুদ্ধ একটা জিনিসে পরিণত করেছে যদি জেহাদ মানে যুদ্ধই হয় তাহলে এটা আরবি করলে হবে পবিত্র ক্রাণে এমন কোনো আয়াত দেখাতে পারবেন না অথবা আমাদের নবীজির কোনো সেহাদিসও নেই যেখানে বলছে যে যুদ্ধের কথা যেটা আছে কাতিল ফিসাবিল্লাহ অর্থাৎ যুদ্ধ করো আল্লাহর রাস্তায় কিন্তু এই কথাটা আপনি জানেন যে আমার ভারতবর্ষের অরুণ সুরী একটা বই লিখেছেন দি ওয়ার্ল্ড অফ ফতুয়া সেইখানে তিনি কোরআনের উদ্ধি দিয়েছেন সুরাত তাওবার পাঁচ নম্বর আয়াতের সেখানে তিনি বলেছেন যে কাফেরদেরকে ধরো ব্রাকেট হিন্দু তিনি এখানে লেলি দিয়েছেন আমাদের হিন্দু ভাইদেরকে মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সৃষ্টি করার জন্য ব্র্যাকেটে হিন্দু যে তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করো কিন্তু কোনো উদ্ধৃতি ছাড়া কোনো প্রসঙ্গ ছাড়াই এই কথাটা বলেছেন যদি আপনি পবিত্র কোরআন পড়েন আর আমি ইনশাআল্লাহ অক্টোবরতে ইন্ডিয়াতে আসব। আর আমি চেষ্টা করব আপনার সাথে সাক্ষাৎ করার এবং আমি আপনাকে চেষ্টা করবো একটা কোরআন তর্জমা কোরআন দেওয়ার জন্য যাতে করে আপনি বুঝতে পারেন আর আমিও চাই সত্য জিনিসটাকে আপনি জানুন আর আপনার এই চেষ্টাকে আল্লাহ সুবাদ স্রষ্টা সষ্টা যেন আপনার এই চেষ্টা যেন সফল করেন অরুণ দি দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়াই তিনি পাঁচ নম্বরের সোনা ময়দা উদ্ধতি দিয়ে হিন্দুদেরকে হিন্দু ভাইদেরকে একটা মুসলমানদের বিরুদ্ধে কটাক্ষ করলেন যে সেখানে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে মুসলিম হিন্দুদেরকে যেখানে পাও কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো এটা প্রসঙ্গ ছাড়া আপনি যদি দেখেন সুরাত তৌবার এক থেকে চার নম্বর আয়াত যে কাফের মুসলিকদের সাথে মক্কার একটা শান্তি চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তি হওয়ার পর আল্লাহ সালা বললেন যদি তারা চুক্তিকে ভঙ্গ করে যদি তারা চুক্তিকে ভঙ্গ করে তখন তাদেরকে তাদের ক্ষেত্রে যারা চুক্তি ভঙ্গ করবে তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এরপরে তিনি পাঁচ নম্বরের পর চলে গেলেন সাত নম্বর আয়তে সহবার ছয় নম্বর আয়াতে উত্তরটা ছিল কিন্তু উনি বলেননি কারণ এখানেই তারা ছয় নম্বরে বলা হয়েছে যদি তারা সমঝোতা চায় যদি তারা মানতে চায় তাদের সাথে চুক্তি যদি মেনে নেয় তাহলে তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও এবং সাত নম্বরে বলা হয়েছে যে তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও এবং তাদের ওপর কোনো রকম অত্যাচার করা যাবে না এটা ছিল শান্তি চুক্তি একটা চুক্তি হয়েছিল সেই চুক্তি আজকে জানেন যে যদি একটা গ্রামে একটা কোনো আলোচনা হয় চুক্তি হয় যে এইটা করা হলো এখন দুই পক্ষ মেনে নিল পরবর্তী যদি দেখেন যে দুই পক্ষ আপনি একটা ডিসিশান দিলেন আপনি ধরেন জর্জ আপনি দিলেন এই চুক্তি আজকে হয়ে গেছে এই চুক্তির পর যারা চুক্তি মানবে না তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা বিরুদ্ধ বিরুদ্ধ আচরণ করব তখন যদি কেউ ওই চুক্তিটা ভঙ্গ করে তখন না বিরুদ্ধচারণ করা যাবে কিন্তু এই নয় যে কমনভাবে সকল মানুষকে বলতে পারে না বা ইসলাম আল্লাহ সব সকল মানুষকে বলেননি যে যেখানেই কাফের মোসরেক দে পাও তোমরা হত্যা করো এখানে প্রসঙ্গ ছিল প্রথমে যে একটা চুক্তি চুক্তি ভঙ্গ যারা করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এরপর দেখেন সন্ধির কথা যেখানে আল্লাহ সুহান তালা বলেছেন যুদ্ধের কথা তারপরে পরে আল্লাহ তালা পরের আয়াতে বলেছেন সন্ধি কথা এটা উল্লেখ করা হচ্ছে সুরা আনফালের ষাট নম্বর আয়াতে যুদ্ধের কথা পরবর্তী একষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে সন্ধি কর সুরা মায় বত্রিশ নম্বর আয়াতে এবং সুরানিসায় চল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো নিরীহ মানুষকে নিরাপরাধ মানুষকে হত্যা করে সে যেন গোটা বিশ্বকে হত্যা করলো আর যদি কাউকে বাঁচায় তাহলে সে যেন বিশ্বকে বাঁচালো কোরআন দেখেন কত সুন্দর মানবতার সমাধান প্রত্যেকটা ধর্মগ্রন্থই সুন্দর কথা বলে কিন্তু কোরআন একমাত্র আল্লাহ সুমাতার বাণী যেখানে কোরআন সমাধান দেয় অন্য ধর্ম সমাধান দিতে পারে না পরবর্তীতে আমি আসবো আপনাদের বেদ মহাভারত বা বাইবেল কেউ সমাধান দিতে পারে সমাধান একমাত্র দেয় পবিত্র কোরআন এই জন্য বলা হয়েছে কোরআন হলো মানবতার সমাধান মানবতার যদি কেউ সমাধান দিতে পারে আল্লাহ নাজিল করেছেন সর্বশেষ নবী সাল্লামের উপর এবং সর্বশেষ চূড়ান্ত কিতাব সেটা হচ্ছে পবিত্র কোরআন হচ্ছে মানবতার সমাধান এখানে আপনি বললেন যে কোরআন ইসলাম যুদ্ধের কথা বলে এবার আসুন আপনাদের ভগবত গীতাতেও যুদ্ধের কথা বলা হয়েছে আপনাদের ভগবদ্গীতায় দুই নম্বর অধ্যায় পঞ্চাশ নম্বর অনুচ্ছেদ সেখানে কৃষ্ণকে যুদ্ধ করতে বলা হয়েছে মহাভারতে আঠেরোটা অনুচ্ছেদ আছে কৃষ্ণ যুদ্ধের সম্পর্কে শুধুমাত্র আপনি মহাভারত দেখেন আপনাদের আঠেরোটা অনুচ্ছেদ আছে সেখানে কৃষ্ণের কথা বলা হয়েছে এবং যুদ্ধ সম্পর্কে এই যুদ্ধটা কী ছিল দুটো গোত্রের মধ্যে পাণ্ডব এবং কৌরব পাণ্ডবরা ছিল পাঁচ ভাই এবং কৌরবরা ছিল একশো ভাই এই দুই ভাইয়ের মধ্যে যে যুদ্ধ ছিল ভগবত ভগবদ গীতায় প্রথম খণ্ড বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে সেখানে অর্জুন বলছে আমি কিভাবে আমার ভাইদের সাথে যুদ্ধ করব আমি যুদ্ধ করার আগে নিজেকে শেষ করে ফেলব অর্জুন কৃষ্ণকে বলছে কৃষ্ণ বলছে এটা উল্লেখ করা হয়েছে ভগবদ্গীতায় দ্বিতীয় খণ্ডই দুই থেকে তিন নম্বর অনুচ্ছেদ কৃষ্ণ বলছে অর্জুন তোমার এটা অশুদ্ধ চিন্তা তোমার এমন কথা মনে কি করা হলো তুমি যদি এটা করো তাহলে তুমি স্বর্গে যেতে পারবে না ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায় বত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন যে ক্ষত্যদের কাজ হলো যুদ্ধ করা যদি যুদ্ধ করো তোমরা স্বর্গে যেতে পারবে আর যুদ্ধ যদি না করো তাহলে তোমাদের পাপ হবে অন্যায় হবে এখানে অরুণসুরি আরেকটা হাদিস এনেছেন আমাদের এটা উল্লেখ করা হচ্ছে বুকারি চারখণ্ড দ্বিতীয় নম্বর অধ্যায় ছেচল্লিশ নম্বর হাদিস যে রসুল্লাস হসলাম বলেছেন কেউ যদি আল্লাহ সুবানতাল্লার পথে যুদ্ধ করে মারা যায় তাহলে সে বেহেস্তে যাবে স্বর্গে যাবে আর যদি সে যুদ্ধ করে ফিরে আসে তাহলে তাকে গনিমতার মাল দেওয়া হবে এই কথাটাই আপনাদের ভগবদ গীতায় দ্বিতীয় খণ্ড সাঁত্রিশ নয় অনুচ্ছেদে বলা হয়েছে হে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও কৃষ্ণ বলছে যদি তুমি মারা যাও স্বর্গে যাবে আর যদি তুমি ফিরে আসো তাহলে তোমাকে অনেক মাল দেওয়া হবে একই কথা আমাদের সেই বলা হচ্ছে আপনাদের গীতাতেও বলা হচ্ছে ইসলাম যুদ্ধের অনুমতি আছে তবে শেষ পর্যায়ে ইসলাম যুদ্ধের অনুভূতি কখন শেষ পর্যায়ে আত্মরক্ষার জন্য অথবা এই সত্যকে জয় করার জন্য অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে করার জন্য যুদ্ধ এরপরে যদি আপনি দেখেন যে আরো বলা হয়েছে এরপরে দেখেন বাইবেল বাইবেলে আছে আর্থিক যুদ্ধ সম্বন্ধে বাইবেল কি বলে আর্থিক যুদ্ধ যখন আলোচিত হয় তখন সেখানে প্রাথমিকভাবে দুটি লক্ষ্য করা যায় একটা বিষয়ের উপর জোর দেওয়া গুরুত্ব দেওয়া অন্য বিষয়টা হচ্ছে হালকা করে দেখা সেখানে বলা হয়েছে যে তোমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো এবং অন্যায়কে তোমরা ধ্বংস করো সত্যকে প্রতিষ্ঠিত করো বাইবেল বলছে বাইবেল বলছে যে অন্যায়কে দূর করার জন্য সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা যুদ্ধ করো এটা বাইবেল আছে ইফিসিয়া ছয় নম্বর অধ্যায় দশ থেকে আঠেরো নম্বর অনুচ্ছেদ এর ফলে আছে ইফিসিআই ছয় নম্বর অধ্যায় দশ থেকে বারো নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে যে প্রভুর সঙ্গে যে মহাশ তোমরা মহাশক্তি দিয়েছো সেই শক্তি ঈশ্বরের দেওয়া সাজ পোশাক পরো এবং তোমরা শয়তানের সমস্ত চালাকির বিরুদ্ধে যুদ্ধ করো অন্ধকার দেশ থেকে অন্ধকার অন্যায়কে দূর করার জন্য যুদ্ধ করার কথা বলা হয়েছে বাইবেলে বাইবেলে আরও ইভিসিআই ছয় নম্বর খণ্ডে ছয় নম্বর অধ্যায় তেরো থেকে আঠেরো নম্বর অনুচ্ছেদেই যুদ্ধর কথা বলা হয়েছে তাহলে যুদ্ধ এরপরে বাইবেলে মথিতে চার নম্বর অধ্যায় এক থেকে এগারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যিশু মরুভূমিতে শয়তনের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন তিনি মুখোমুখি আক্রমণ করেছিলেন এবং ঈশ্বর তাকে তাকে সাফল্য লাভ করেছিলেন অর্থাৎ বাইবেলে যুদ্ধের কথা বলা হচ্ছে এরপর আছে প্রেরিত বাইবেল সেখানে ১৯ নম্বর অধ্যায়ে ১৩ থেকে ষোলো নম্বর অনুচ্ছেদ জিহুদা প্রথম খন্ড প্রথম অধ্যায় নয় নম্বর অনুচ্ছেদ আদি পুস্তক তিন নম্বর অধ্যায় এক থেকে সাত নম্বরে যে তোমরা শয়তানের দিকে নয় ঈশ্বরের দিকে থাকো এবং তোমরা সত্য কথা বলবে শয়তানের সাথে থাকবে না এবং শয়তান যদি তোমার প্রচয় দেয় শয়তান বা অন্যায়ের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে অন্ধকারকে দূর করবে সমাজে আলো প্রতিষ্ঠিত করবে অর্থাৎ সত্য কথা বলবে তাহলে বেদ বলছে যুদ্ধ করার জন্য বাইবেল বলছে যুদ্ধ করার জন্য ইসলাম একই কথা বলে যে তোমরা অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হচ্ছে জেহাদ জেহাদ মানে নয় লাঠি তরওয়াল নিয়ে আল্লাহ সুমান তাল্লাহ আমাদের নম্বর রায়তে বলেছেন জিহাদ পিসাবিল্লা তোমরা জিহাদ করো সংগ্রাম করো অর্থাৎ কোনো কিছু মানুষের যেটা যেটা হচ্ছে না অর্থাৎ অন্যায় অথবা সম্ভবকে অসম্ভবকে সম্ভব করা একটা প্রয়াস একটা চেষ্টা সেই চেষ্টাটা হতে পারে বিভিন্ন পদ্ধতি অনুযায়ী এই চেষ্টা সর্বাধিক যে চেষ্টা সেই চেষ্টার নাম হচ্ছে জেহাদ আপনি মনে করেন আপনি মদ খাচ্ছেন আপনি এমন জিনিস অন্যায় কাজ করছেন যেগুলো প্রত্যেকটা ধর্ম নিষিদ্ধ বলছে এখন আপনি চেষ্টা করছেন এই জিনিসগুলো আমি ছেড়ে দেবো আমি বিড়ি খাবো না আমি মদ খাবো না আমি অন্যায় করবো না আমি চুরি করবো না আমি কাউরির অন্যায়ভাবে মাল গ্রহণ করবো না এই যে জিনিসগুলো আপনি সবর করছেন বা আপনি চেষ্টা করার জন্য ছাড়ার জন্য চেষ্টা করছেন এটার জন্য জেহাদ এটার নাম হচ্ছে জেহাদ জেহাদ মানে এমন নয় যে লাঠি তরোয়াল নিয়ে যুদ্ধ লেগে যাও আর ইসলাম এটা কখনো অনুমতি দেয় না কারণ ইসলাম বলেই দিয়েছে পরিষ্কার সুরাময় দায় বত্রিশ নম্বর আয়তে যে যদি কেউ অন্যায়ভাবে কাউরের হত্যা করলো সারা বিশ্ব জাতিকে হত্যা করলো এখন আপনি বলেন যে বাংলাদেশে মসজিদ পুড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশে মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে প্রমাণ হলো যে মুসলিমরা কি সন্ত্রাসী দেখেন ভাই প্রত্যেক প্রত্যেকটা জাতির মধ্যে কিছু কুলাঙ্গার আছে বাংলাদেশের মধ্যে একটা কুলাঙ্গার আছে তসলিমা নাসরিন যিনি মুসলিম মুসলিমগুলা জন্ম করেছেন তিনি একটা কুলাঙ্গার তিনি ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এমনকি তিনি নিজের বাপ মায়ের বিরুদ্ধেও সমাজের বুকে অনেক অন্যায় কথা বলেছেন তাহলে প্রত্যেক জাতির মধ্যে কুলাঙ্গার আছে কুলাঙ্গার থাকবে এখন এই কুলাঙ্গারকে দেখে কোনো ধর্মকে আপনি বিচার করতে পারবেন না একটা মুসলিম সে যদি নামদারী মুসলিম হয় কাউকে যদি হত্যা করে আপনি সমস্ত মুসলিমকে আপনি দোষ দিতে পারবেন না সেইভাবে কোনো যদি অমুসলিম যদি আপনাদের সনাতন ধর্মে কেউ যদি অন্যায় করে এবং সে পুরো সনাতন ধর্মকে আমরা দোষ দিয়ে দিতে পারবো না যখন আমরা কোনো ধর্মকে আমরা দেখব পবিত্র ধর্মগ্রন্থগুলোকে পড়বো তাহলে আমাদের বোঝা আসবে আপনি দেখেন যে এই সন্ত্রাস সন্ত্রাসের এই কথাটি প্রথম ব্যবহার করা হয় উনিশশো সত্তরের দশকে ফরাসি বিপ্লবের সময় কূটনৈতিক নেতা অ্যাডমান্ড বার্গকে ফ্রান্সের জ্যাকশেফের কারাগারে তেনাকে বন্দি করা হয় এই সন্ত্রাসের সময় বলা হয় উনিশশো সত্তর সাল এরপর যে দেখেন উনিশশো তিরানব্বই চুরানব্বইয়ে ম্যাক্স মিলিয়ন ছিলেন এই সময় সরকারের প্রধান তিনি গ্লিটেনের দিকে হাজার হাজার মানুষকে গ্লিটেন দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন এবং রব এক্সপিয়ার পাঁচ লাখ মানুষকে হত্যা করেছিলেন তেনারা কে ছিলেন মুসলিম ছিলেন না তারা ছিলেন ইহুদি এরপরে তিনি দু লক্ষ মানুষকে নিবাসন করেছিলেন দু লক্ষ মানুষেরও বেশি অনাহারে অত্যাচারে তিনি মেরে দিয়েছিলেন তিনি কে ছিলেন ইহুদি ছিলেন বিপ্লবীদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে সন্ত্রাস পশ্চিম মিডিয়া পশ্চিম মিডিয়া সবসময় বলে সব সন্ত্রাসী মুসলমান না তবে সমস্ত সন্ত্রাসী মুসলমান এ কথাটা কে দিয়েছে এ ঘটনাটা আপনি যদি দেখেন আমাদের ইন্ডিয়াতেই হয়েছিল আপনি নিউজপেপার দেখেছেন নিশ্চয়ই জানবেন যে দু সালের এগারোই জুলাই মুম্বাই যে ট্রেনে একটা বিস্ফোরণ ঘটনা ঘটেছিল কে ঘটিয়েছিল এই বিস্ফোরণ ঘটেছিল কিছু কুলাঙ্গার এবং সে মুসলিম ছিল না সে অমুসলিম ছিল তাহলে কি আমরা সেই তা সেই যে ধর্মে ছিল সেই ধর্মকে আমরা দোষ দেবো কখনো না প্রত্যেক জাতির মধ্যে কিছু কুলঙ্গার থাকবে সেই কুলাঙ্গারগুলো এই ঘটনাগুলো ঘটায় সমাজে অন্যায় অত্যাচার সৃষ্টি করে কিন্তু এর জন্য আমরা ধর্মকে দোষ দিতে পারি না প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলে কিন্তু শান্তি কিভাবে আসবে সমাধান দিতে পারে না সমাধান একমাত্র দিতে পারে সেটা হচ্ছে পবিত্র কোরআন এরপরে যে দেখেন ঊনবিংশ শতাব্দীতে এমন কোনো ঘটনা খুঁজে পায় না যে মুসলমানরা সন্ত্রাস করেছে বরঞ্চ সন্ত্রাসের মেন যারা আছে আপনি দেখেন হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল হিটলার কে ছিল মুসলিম ছিল মুসলিম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল কে ছিল মুসলিন মুসলিম ছিল ইহুদি ছিল তাহলে হিটলার এবং মুসলিমকে দেখে আমরা ইহুদি ধর্মগ্রন্থকে বলতে পারি না যে ইহুদি ধর্মগ্রন্থ সন্ত্রাসবাদী হিটলার ছিল সে ইহুদের একটা কুলঙ্গার সে অনেক পোপকে হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তাই বলে কোনো মুসলিম যদি আজকে কোনো সমাজে দুর্নীতি ঘটায় যদি মসজিদ ভাঙে মন্দির ভাঙে তাহলে আমরা সমস্ত মুসলিমকে বলতে পারি না যে মুসলিমরা সন্ত্রাসবাদী এরপরে দেখেন উনিশশো একাশি সালে রাশিয়ায় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটারাসের রাস্তায় তিনি বুলেট প্রুফ গাড়ি করে যাচ্ছিলেন ঘুরছিলেন তখন জন পথচারীকে বোম দিয়ে মারা হলো পরে যখন তিনি গাড়ি থেকে নামলেন দ্বিতীয় বোমে তাকে হত্যা করা হলো কে হত্যা করলো হিটলার তাকে হত্যা করলো ইউদিরা কোনো মুসলিম নয় আলেকজান্ডারকে হত্যা করেছিল কে হত্যা করেছিল ইউদিরা তাকে কোনো মুসলমান হত্যা করেনি তাকে হত্যা করেছিল ইগেনেসি তিনি পোপ ছিলেন এবং বুলবুস থেকে তিনি এসেছিলেন এরপর আঠারোশো ছিয়াশিতে শিকাগো শহরে একটা মিছিলে মারা হয়েছিল তার মধ্যে আপনার একজন ছিলেন ছিলেন ডিজি পুলিশ পুলিশ এবং সাতজন যাদেরকে হাসপাতালে ভর্তি করার পর মারা যায় তাদেরকে কে কোনো মুসলিম ইহুদি তাহলে আমরা ইহুদিদেরকে আমরা বলতে পারি না যে ইহুদি ধর্ম সন্ত্রাসবাদী এমনিভাবে কোনো মুসলিম কুলঙ্গার যদি ইসলামের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় কোনো জায়গা সেটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কোনো জায়গায় ঘটাক আজকে যদি কোনো মুসলিম সৌদি আরবে যদি কোনো সৌদি যদি এই ধরনের কোনো কাজ করে তাহলে আমরা পুরো সৌদিকে বলতে পারি না যে সৌদিরাই সন্ত্রাসবাদী মুসলিম সন্ত্রাসবাদী প্রত্যেকটা জাতির মধ্যে কিছু কুলঙ্গা আছে এবং থাকবে এরপরে আপনি যদি দেখেন এরপরে আপনি যদি দেখেন উনিশশো এক সালে ছয়ই সেপ্টেম্বর সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম লিওন তাকে হত্যা করেছিল সেই সময় তাকে দুই ইহুদি মিলে গুলি করে হত্যা করা হয়েছিল তাহলে তাকে কে হত্যা করেছিল ইহুদি এরপর উনিশশো দশ সালে অক্টোবর মাসের এক তারিখে লস অ্যাঞ্জেলেস যেখানে নিউজ পেপার হয় সেই বিল্ডিংয়ে বোম ব্লাস্ট করে জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল এবং এর জন্যে দায়ী ছিল দুইজন খ্রিস্টান দুই খ্রিস্টান দায়ী ছিল সেই খ্রিস্টানের একজন নাম ছিল জেমস আর দ্বিতীয় নাম ছিল জোসেফ তারা ছিল অমুসলিম তারা ছিল ইউনিয়ন লিডার এরপর উনিশশো চোদ্দো সালে আটাশে জুন অস্ট্রেলিয়ার সারাওয়ার্ডে আর কে ফ্রান্স এবং তার ওয়াইফকে নিহত করা হয়েছিল সেখানেও তাদেরকে গুলি করে মারা হয়েছিল এবং এইখান থেকে শুরু প্রথম বিশ্বযুদ্ধ এবং তাদের কে মেরেছিল তাদেরকে মেরেছিল তারা ছিল অমুসলিম ইয়াং বাসামিয়া ছিল তাদের দলের নাম এরপর উনিশশো পঁচাশ পঁচিশ খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল সেখানেও বোম ব্লাস্ট করে বুলগেরিয়ার রাজধানী সুফিয়াতেও একশো পঞ্চাশের বেশি নিরীহ মানুষকে মারা হয়েছিল এবং আহত হয়েছিল পাঁচশোরও বেশি নিজেদের দেশের মাটিতে সবচেয়ে বড় আক্রমণ ছিল তারা কারা ছিল তারা অমুসলিম ছিল এরপরে উনিশশো সালে নয় আগস্ট যুগলোসোভিয়ার রাজা আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল যাকে যে হত্যা করেছিল সে ছিল অমুসলিম তাহলে আপনি কাকে বলবেন অতএব যদি কেউ কুলঙ্গার সে ইহুদি ধর্ম হোক মুসলিম হোক বৌদ্ধ হোক জৈন হোক কেউ যদি করে তাকে আমরা অন্যায় বলতে পারি তাকে আমরা সন্ত্রাসী বলতে পারি কিন্তু একটা ব্যক্তির জন্য কোনো ধর্মকে কোনো দেশকে আমরা সন্ত্রাসবাদী বলতে পারি না যেমনভাবে আপনি কটাক্ষ করেছেন যে বাংলাদেশের মসজিদ পুরী দেওয়ার জন্য এখানে প্রমাণ হয়ে গেলো যে মুসলিমরা সন্ত্রাসবাদী না মুসলিমরা সন্ত্রাসবাদী নয় কারণ আল্লাহ সাতাল্লাহ বলেছেন যে প্রকৃত মুসলিম হবে প্রকৃত তোমরা মুসলিম হয়ে ইয়াই হাল্লাজি না মানু ইয়া আইয়াল্লাযীনা আমানুত তাকুল্লহুক্কা দুকাতি ওয়ালা তামুতনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন সূরা আলিমলনে 102 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে ঈমানদারগণ অর্থাৎ যারা বিশ্বাস হে বিশ্বাসীগণ তোমরা শশটাকে ভয় করার মত ভয় করো আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মুসলিম মানে নিজের ইচ্ছা শক্তিকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত করা যারা সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে তারাই হয় মুসলিম আর যারা সন্তা সমাজের মুখে অশান্তি সৃষ্টি করে দাঙ্গা ফাঁদা সৃষ্টি করে তারা মুসলিম নয় তারা নামদারী মুসলিম তারা মুসলিমের কলঙ্ক যেমন উদাহরণ হচ্ছে বাংলাদেশে যারা মসজিদ ভাঙিয়েছে মসজিদে আগুন লাগিয়েছে তারা ইসলামের কলঙ্ক তারা হতে পারে মুসলিম করে জন্ম নিয়েছে তারা মুসলিম নয় তারা যদি মুসলিম হতো তাহলে এই কাজটা করতো না তাই তাদের জন্য কোনো মুসলিমকে আপনি দোষ দিতে পারবে না যেমন ভাবে ইহুদিদের জন্য পুরো ইহুদিকে ধর্ম দিতে পারি না খ্রিস্টানদের জন্য পুরো খ্রিস্টানকে আমরা দোষ দিতে পারি না এইভাবে যদি দেখেন আরো যদি দেখেন আমাদের নবীজি সৈসাল্লামের হাদিস যখন কাফের মুশেখরা হত্যা করলো সাহাবাইকের ভাইদেরকে তখন তারা রসুল্লা বললো আমরা হত্যার বাদে হত্যা হত্যা চাই রসুল্লা সাল্লাম বললেন তোমাদের সব থেকে বড় জিয়াদুল সবর তোমাদের সব থেকে বড় জিয়া দুলো সবর তাহলে আপনি বলুন এই সমাধান কে দিতে পারে কোন দরমা দিতে পারে আমাদের প্রিয় নবীজি সাল্লা সাল্লাম তিনি বলছেন তোমাদের সব থেকে বড় জিয়াদল হলো সবর খুনের বদলা খুন নয় যদি ইসলাম সন্ত্রাসবাদী হতো ইসলাম যদি সন্ত্রাসবাদী তাহলে রসুল্লাহ সাল্লাম বলতেন যাও তোমাদের বাইকে মেরেছে তোমরাও মেরে দাও দাঙ্গা করে দাও আপনি যদি দেখেন আমাদের নবীজি সাল্লামের সম্পর্কে আপনাদের বেদে একাধিক জায়গায় এসেছে নবীজি কেমন ছিলেন তার চরিত্র সম্পর্কে আপনাদের বেদ পড়লে আপনি বুঝতে পারবেন তাই সম্মানিত ভাই আপনাকে বলবো যে একটা মানুষকে দেখে কোনো কুলাঙ্গারকে দেখে আপনি ধর্মকে দোষারোপ করতে পারেন না সে যে কোনো ধর্ম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক মুসলিম হোক যে কুলাঙ্গার করছে তাকে আপনি দোষ দিতে পারেন একটা মানুষের জন্য সমস্ত জাতি দোষী নয় আর এটা থাকবেই এটা সমাজের বুকে থাকবেই পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত এটা সমাপ্তি হবে না কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে সেই সমস্ত কুলাঙ্গারগুলোকে যারা এই সমাজটাকে নষ্ট করছে সে যে দরমারই হোক না কেন তো এইখানেই আল্লাহ বললেন যে ওই সমস্ত মানুষ যারা চুক্তিভঙ্গ হচ্ছে তাদেরকে তোমরা হত্যা করো এখানে প্রসঙ্গ ছিল একটা বলা হয়নি যে সমস্ত অমুসলিমদেরকে করো অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো কখনো নয় কারণ তারাও আল্লাহ সুবান্নাল্লা প্রেরিত বান্দা আমরা সকলেই আল্লাহর গোলাম তাই এটা সমাজের বুকে কিছু কুলাঙ্গার আছে তারা এগুলো করছে কিন্তু আজকে আমাদের বোঝার ভুল আজকে বড়ো বড়ো জায়গায় আপনি দেখেন আপনি ইতিহাস পড়েন প্রথম থেকে শেষ পর্যন্ত যত বড় বড় যুদ্ধ হয়েছে যত বড় বড়ো মানুষকে হত্যা করা হয়েছে বিশ্বে যত বড় বড় দাঙ্গা প্রসাদ হয়েছে সমস্ত মধ্যে ইহুদি খ্রিস্টান অমুসলিমরা দায়ী অমুসলিমরা করেছে অমুসলিমদের কিছু করেছে তা বলে সমস্ত অমুসলিমকে আমরা বলতে পারি না যে অমুসলিমরাই সন্ত্রাসবাদী এখানে তো প্রমাণ আছে উদ্ধৃতি দিয়েছি আমি যে আপনি যদি পুরনো নিউজ পেপারগুলো অথবা আপনি নেটে সার্চ করে দেখতে পারেন যে পুরনো যত সন্ত্রাস যত দাঙ্গা ফাসা হয়েছে তারা কেনা করেছে তারা প্রত্যেককে অমুসলিম ছিল তা বলে ওই অমুসলিমদের জন্য আমরা সকলভাবে আমভাবে বলতে পারি না যে সমস্ত অমুসলিমরাই সন্ত্রাসবাদী আপনি যেভাবে বললেন বা পশ্চিম মিডিয়া যেভাবে বলছে সমস্ত মুসলিম সন্ত্রাসবাদী নয় কিন্তু সমস্ত সন্ত্রাসবাদী মুসলিম এটা পশ্চিমবঙ্গে দিয়েছে কিন্তু তারা জানে তারপরে তারা এটা বলছে ইসলামের নামে একটা দাগ লাগানোর জন্য আর এই কিছু কুলঙ্গার আছে তাদেরকে সহায়তা করছে যেমনভাবে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তানে এইভাবে ইসলামের মধ্যেই নিজেদের মধ্যে এই গৃহযুদ্ধ করার জন্যে আরও ওই যারা এই কথাগুলোকে মিডিয়াগুলো যারা প্রচার করছে তাদের আরও সুযোগ করে দিচ্ছে এই কুলঙ্গার তাই আমরা ষষ্ঠের কাছে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব আমাদের প্রত্যেককে সঠিক দিনের ওপর সঠিক রাস্তার ওপর যেন আল্লাহ আল্লা সুবানতাল্লা এবং ষষ্ঠা আমাদের প্রত্যেককে চালিত করেন এবং আমি আপনাকে বলবো যে আপনি এই মন্তব্যটা করেছেন যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আর যদি একটু পড়াশোনা করেন আর একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম শুধুমাত্র শান্তির বার্তা বয়ে না ইসলাম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেয় কিভাবে শান্তি আসবে ইসলাম প্রশিক্ষণ দেয় শান্তির জন্য তাই আমি বললাম প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলে ভালো কথা কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থ সমাধান দিতে পারে না সমাধান দিতে পারে একমাত্র পবিত্র কোরআন আল্লাহ সোমতাল্লাহ আসমানি কিতাব যেটা হলো কোরআন হচ্ছে মানবতার সমাধান আসল উত্তর পেয়েছেন